হ্যালো, স্টুডিওতে আছি, কাজ করছি। আরে রাখো রাখো রাখো, পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, রাখো না। উফ বাবা, এই হলো রিজু, ফিল্ম ডিরেক্টর সুখময় দার, সে এডিটর। সুখময়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য রিজু একাই যথেষ্ট, কারণ কাজের মধ্যে 100 বার ফোন আসে রিজুর, আর সেই ফোন রিসিভ করে কাজেরই মধ্যে। কিন্তু সুখময় রিজুকে সহ্য করে একটি মাত্র কারণে, কারণ রিজু তো খুব ভালো প্রেমের কবিতা লেখে, গান লেখে। সেগুলো সুখময়কে রিজু পড়ে পড়ে শোনায়, আর সুখময়ের চোখ ফেটে জল আসে, কারণ সুখময় একজন ব্যর্থ প্রেমিক। সারা জীবন পুরনো প্রেমটাকে যত্ন করতে গিয়ে আর বিয়েই করা হয়ে উঠল না সুখময়ের। নাচ করতে খুব ভালোবাসে, নাচকে জীবনের ধ্যান জ্ঞান করেছে। কিন্তু ওর সমস্যা রিজুকে নিয়ে, নাচের মাঝে মাঝেই ওর মনে হয় রিজুকে ওর এক্ষুনি প্রয়োজন, এক্ষুনি তাকে ফোন করে সেটা জানাতেই হবে। যে কোনো কাজেই রিজুকে তার পাশে পাওয়া চাইই চাই, তা কিছু জিনিস কিনতে যাওয়াই হোক, কিংবা কোথাও ফর্ম ফিল আপ, কিংবা নাচের কোনো পিস তৈরি করে দেওয়া, সে যাই হোক না কেন। আর ওর এই স্বভাবকে আরো হাওয়া দেওয়ার জন্য ওর বন্ধু টুম্পাদির জুড়ি মেলা ভার। টুম্পাদির উষাকে পরামর্শ দেয় আর বলে, সিনেমার লোকেরা কিন্তু একদম ভালো হয় না, তাই রিজুকে একটু চোখে চোখে রাখিস, তার উপর আবার প্রেমের কবিতা টবিতা লেখে। তাই রুষাও টুম্পাদির কথা মতো সব সময় চলে। এই কি ব্যাপারটি কি বলো তো, তোমার জালে কি শান্তিতে কাজকর্ম করতে পারবো না? কি হয়েছে? কি হবে? কিছু না। কিছু না মানে? এই আর্জেন্ট, খুব দরকার, এখনই দেখা করো, এসব বলে ডাকলে আর এ তুমি কি ইয়ার্কি মারছো? আমি মোটো ইয়ার্কি মারছি না, তুমি মারছো। ফালতু কথা বলে সময় নষ্ট করো না তো। তোমার কি এমন রাজকার্য আছে শুনি? এই আমার উপর একদম গরম দেখা না, বুঝেছো? না পয়সা তো চলে যাও, আমার জন্য তোমার ঠপের রাজকার্য ফেলে আসতে হবে না। হ্যাঁ তো সেই কথাটা একটু আগে ভাবলে ভালো হতো না? আশ্চর্য ব্যাপার তো, কি হচ্ছে নাকি রুষা? রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না। আমার পিছন পিছন তো নাইলেই হয়, তাহলে আর কোনো সিন ক্রিয়েট হয় না? আজব ব্যাপার সত্যি, তুমি দাঁড়াবে রুষা? রাস্তার মধ্যে এরকম এন্টারটেইন না করলে হচ্ছে না। পরশু আমার নাচের শো, গয়নাগুলো একসাথে কিনতে যাওয়ার কথা ছিল, আজ মনে নেই? পরে আমি কিনে নিলে তোমারই তো পছন্দ হবে না, এন্টারটেইন করছি। দাদা এইভাবে দাঁত খেলাবেন না, এরকম ভাবে তাকানোর মতন কিচ্ছু হয়নি। আপনার তো হয় বাড়িতে, আমাদের বিয়ে হয়নি তো, তাই রাস্তা। তুমি কি যাবে? তুমি ঠিকই বলে, হ্যাঁ সিনেমার লোকেদের বিশেষ করে ওদের কথার কোনো দাম হয় না। ঠিকই তো। ঠিকই তো মানে তোর প্রেমিকা বলে যা খুশি বলে গালাগালি দেবে, আমি মেনে নেবো? হ্যাঁ ওরে, এটা তো সুখময়দার অপমান, সারা ফিল্ম ইন্ডাস্ট্রির অপমান। এই শোন রিজু, হয় তুই মেয়েটাকে ছাড়বি, নাহলে আমায় ছাড়বি। তোকে অনেক সহ্য করতে হয় আমায়। হ্যাঁ তো রেগে যাচ্ছি কেন বলতো, এরকম অপশন দেয় নাকি কেউ? না 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 না। আচ্ছা তুই বল, তোকে আমি কেন নেব কাজে? এরকম হাজার হাজার ছেলে না ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছি, কাজ নেই। শালা যখন খুশি আসবি, যখন খুশি কাজ করবি, তারপরে শালা ওই মেয়েটা গালাগাল দিলে তুই কোনো প্রোটেস্ট পর্যন্ত করবি না। শালা তোকে নিয়ে কাজ করাটা পুরো লস। লস? আজ রাতে মদ খেতে পারতে যদি না কাজটা শেষ হতো? ফিরে এসে ফিনিশ তো করে দিলাম, টেনশন নেবে না, আমার স্পিডের কোনো দাম দেবে না।
সব ছাড়ো, একটা গান লিখেছি শুনবে? শালা তোর মতো না আর আমি পৃথিবীতে একটাও নেই, ঠিক দুর্বল জায়গাটায় তুই আঘাত করলি, কা পাগলা কা। বন্ধুরে তোর মনের দাবি, হাতে আমার মোমের চাবি, বন্ধুরে তোর মনের দাবি, হাতে আমার মোমের চাবি, দামি কথার ভিড়ের চাপে ভালোবাসায় থাকলো বাকি, বন্ধুরে তোর মনের দাবি, হাতে আমার মোমের চাবি, আলতো দেখা কাজের মাঝে রাখনি ভিয়ে জল জো নাকি, বন্ধুরে তো চাই বল টুম্পাতি, ঝগড়া করি আর চাই করি, গয়নাগুলো কিনে তো দিল। ঝগড়া করলে বলেই কিনে দিল, তা নালে কি দিত? ভুলেই তো গেছিল। আর দিত নিশ্চয়ই, কাল তো প্রোগ্রাম, আজ ঠিক দিয়ে দিত। তুই ওই ভরসাতেই থাক, উফ তোর যে কি হবে না, কি সুন্দরী না লাগছে তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ। আচ্ছা রিজু তোকে কি খাওয়ালো? কি খাওয়াবে? কিছু না, কেন বলতো? জানতাম আমি, মানে গয়না কিনে দিয়ে তোকে বাড়ি পাঠিয়ে দিল তাই না? আরে ওর তো কাজ ছিল, কাজ ফেলে এসেছে, তাড়াতাড়ি তো যেতে হবে না? মানে না আমি না তোদের এই প্রেমটা না ঠিক বুঝতে পারি না জানিস তো, মানে মেয়েটা কোথায় একটু আলাদ করে ডাকলো, একটু রেস্টুরেন্টে খাওয়াবে, একটু গল্প করবে, একটু ঘুরবে, তা না যেন রোবট। তোদের ভালোবাসাটা না আমি ঠিক বুঝতে পারি না জানিস তো। বুঝতে হবে না, আমি তো বুঝি। কাজ কলা বুঝিস? কাল রাতে পার্টি ছিল মদ খাওয়ার বন্ধুদের সাথে। তুই কি করে জানলি? আমি জানি, তুই ফোন করে দেখ ওকে। ফোন করলে যেন সব সত্যি কথা বলবে। আরে তুই ফোনটা করেই দেখ না, দেখ তোর দিব্যি টিভি দে। হ্যাঁ তো, আরে কি হয়েছে কি তাদের? আরে সব ব্যাপারে তোমার প্রবলেমটা কি বলতো? আরে সব কথা সবসময় বলা যায় না। কি আমি সুকুমাইদার অফিসে আছি, ম্যানেজ করতে হয় রুষা, আমার আর ভালো লাগে না। আরে তুমি যা ইচ্ছা তাই করো, কি হয়েছে নাকি? হ্যাঁ ব্রেকআপ তো, ঠিক আছে আমি খারাপ, আমার ইন্ডাস্ট্রি খারাপ, এই তো তাই তো, ঠিক আছে যাও। কাল তোমার টুম্পাতি নাচ দেখলাম, খুব বিচ্ছিরি হবি তো, সারাদিন ওরকম ক্যাচাল ঘটালে মুখটা ওরকম কুজি মন্থরের মতনই তো দেখাবে। মোটেও না, টুম্পাতি নাচের স্কুলের মোস্ট সিনিয়র ড্যান্সার, কতদিন ধরে নাচ শিখতে তুমি জানো? তুমি তো কিছু বোঝোই না। এ আমি বুঝি না, আমি বুঝি না তো কে বোঝে? তোমার আন্টি কিন্তু তোমায় আরও ডান্স দিতে পারতো। দেখো আন্টি নামে এরকম বাজে কথা বলবে না। আচ্ছা চলো, আর কিছু বলছি না, শোনো না একটু কাছে এসো না। না না এখানে ঠিক আছে। শোনো না একটু কাছে এসো না, তুমি যখন নাচ করো না আমি আর কাউকে দেখতে পাই না, বুকের ভিতরটা কেমন একটা করে ধকপক ধকপক, তখন কি মনে হয় জানো? মনে হয় ছুটে এসে তোমার একটা একটা কি হলো? আর দাদা আপনি ভাব হয়ে গেছে, একটু সাইডে যান না। আপনার দাদা হয় বাড়িতে, আমাদের বিয়ে হয়নি তো তাই রাস্তায়। কি হলো? হ্যাঁ চলে গেছে। কি হলো? কি এগুলো? গান কবিতা কাকে নিয়ে লেখা?
মানে এই প্রেমের কবিতাগুলো কাকে নিয়ে লেখা? সত্যি বলবো, কয়েকটা ডেফিনেটলি তোমাকে নিয়ে লেখা, কিন্তু সবগুলো নয়। কিন্তু এগুলো কাকে নিয়ে লেখা? আমি এগুলো সব বুঝতে পারছি, কাকে নিয়ে লেখা এগুলো? আরে সুখময় দা, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি কিছু বুঝি না। টুম্পাতে ঠিকই বলে। আবার সেই ফাস্টু খাওয়া টুম্পাদির কথা। এই দেখো, একদম ফালতু কথা বলবে না। কে মেয়েটা যার জন্য তোমার মুখে পাথর চাপা পড়ে থাকে? নিকোটিনের কালো ধোঁয়া, একগুচ্ছ অর্কিড, কি এগুলো, কি এটা? আরে সুখময় দা, আরে তোমার টুম্পাদির মতনই ফাস্টু খালো। ভাগ্যিস প্রেমে শালা আঘাত পেয়েছিল, তাই গান ফান দিয়ে ম্যানেজ করতে পারি। তুমি তোমার সুখময় দাকে ম্যানেজ করো, আমাকে ম্যানেজ করতে শোনা, ফালতু একটা। রুষা, দেখ রুষা, আমার কথাগুলো বেদ বাক্যের মতো শুনবি, বুঝলি তো? তাই ভাবি, এত বড় ভুল তো আমি করতেই পারি না। শোন রুষা, একদম দুর্বল হবি না, বুঝেছিস তো? দেখ এরপর আর মানা যায় না, তুই অনেক সহ্য করেছিস। এই তো সেদিন টানা 4-5 দিন কোন শুটিং এর নাম করে দীঘা ঘুরে এলো। এবার শুটিং না কি তুই দেখতে গেছিলি? ছবি দেখিয়েছে। বোকার মতো কথা বলিস না রুষা, ওর কুকিতির ছবি কি তোকে দেখাতে যাবে নাকি? তুই বলেছিলি না ও কার জন্য গান লেখে, কবিতা লেখে, তোকে দেখিয়েছে? হ্যাঁ, তোর জন্য যেটা লেখে সেটা তোকে শুনিয়েছে, কিন্তু অন্যজনের জন্য? আমার ভালো লাগছে না টুম্পাদি। ভালো লাগছে না? গুড, ব্রেকআপ। ব্রেকআপ? অফ কোর্স। দেখ প্রেমের প্রধান বিষয়বস্তু হচ্ছে বিশ্বাস, আর সেটাই তোদের মধ্যে থেকে মিসিং। ওসব লুকোচুরি খেলতে খেলতে না প্রেম হয় না। ছাড় ছাড়। আমি ওকে ছেড়ে দিলো, ও কি আমায় ছাড়তে পারবে? প্রতিটা মুহূর্তেই তো ওর আমাকে প্রয়োজন। সেটাই তো, প্রয়োজনীয় প্রেম। আচ্ছা তুই কি মুদিখানার দোকান? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায়? আমার ভালো লাগে না। রাইট, ওসব প্রেম টেম ছাড়, বুঝলি? ওসব প্রেম টেম ছাড়, কাজটা মন দিয়ে কর। আমাদের লাইনে না প্রেমটা টিকে না, দেখছিস না ব্যর্থ প্রেমিক হয়ে বসে আছি, বিন্দাস আছে কিন্তু। আমার আপনার সাথে দরকার ছিল। আমার সাথে? কেন বলুন তো? আই থিংক সুখময়দা আপনাকে সবকিছু বলেননি। বাই দ্য ওয়ে, আপনি কি কোথায় বেরোচ্ছিলেন? হ্যাঁ আমি যাচ্ছিলাম। না তেমন কিছু না, আপনি বলুন। এখানেই বলবো? না না, প্লিজ প্লিজ আপনি ভেতরে চলুন। ওকে। অনেকদিন তো হয়ে গেল। আমি ওকে আর ফোন করব না। একদম, তুই কেন ছোট হতে যাবি? রোজ রোজ এই রিজু চিন্তায় তোর মাথা খারাপ হয়ে থাক। এখন খালি মন দিয়ে তুই নাচ কর, খাদা ঘোর, শোন লাইফটাকে এনজয় কর, বুঝলি? ঠিকই বলেছিস টুম্পাদি, আমি ওকে দেখিয়ে দেবো যে আমার ওকে ছাড়া বেশ চলে,
চ ফুচকা খেয়ে আসি। চ তাড়াতাড়ি রেডি হও, তোমায় আমার সাথে যেতে হবে এখনই। কোথায়? অনেকক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুলছই না। একটা গুড নিউজ আছে, ডিরেক্টর প্রীতম গাঙ্গুলি তোমার লেখা গানটা খুব পছন্দ করেছে। উনি ইমিডিয়েট রেকর্ড করতে চাইছেন, সুকুময় দায়ের অফিসেই আসছে। তাড়াতাড়ি রেডি হও, লেটস গো, চলো রিজু। এ তো দারুণ সুখবর, নে তাড়াতাড়ি রেডি হ, আমি খাবারটা রেডি করি। ও পামেলা, তুমি চা খাবে? হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আর ইউ হ্যাপি? তোমার নাম কিন্তু আমি রেকমেন্ড করেছিলাম। ও রিয়েলি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ওকে। হ্যালো রুষা, কেমন আছো? কি রে তুই, আরে রাতে এতক্ষণ কথা হলো, তুই যে বললি আসবি না। ওই সারপ্রাইজ দিলাম, আর ভালোই হলো উষার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপ চেক করো না? না আসলে আমার অত সময় হয় না। বাবা, এই তো সেদিন আলাপ হলো, এর মধ্যে কি হোয়াটসঅ্যাপ সব শুরু হয়ে গেছে নাকি? না না, ও কোনো রিপ্লাই দেয় না, আমি ওকে মেসেজ করি। আচ্ছা টুম্পাদি, তুই কি বেরোবি? এই বেলায় কোথায় বেরোবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আসি, বিকেলে রিহার্সালে দেখা হবে, বাই। ও মা, এ কি, তুই যে বলেছিলি আমাকে নাচের কাস্টিউমগুলো দেখবি 15 তারিখের শো এর জন্য। ঠিক আছে পরে দেখে নেব। আসি। এ বাবা, আমি কি ডিস্টার্ব করলাম নাকি? না না, এটা তো আপনার পিসির বাড়ি, আপনি থাকুন না, আমার তো কোনো তাড়া নেই, পরে দেখে নেব। আসি। উষা, উষা এক মিনিট, আমার সত্যি খুব খারাপ লাগলো, আমি এলাম বলে তুমি চলে গেলে। না না, আসলে আমার শরীরটা ঠিক ভালো নেই তো। শরীর না মন। মানে? মানে টুম্পাদি সেদিন আমায় সবই বলেছে, তোমার মতো এত সুন্দর ভালো মনের মেয়ে মনটা মন খারাপ হলে ভালো দেখায় না, একটু সময় নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা ফোন করেছিল। একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে। হুম হুম যাচ্ছি। না না, এই তো রাস্তায়। হ্যাঁ যাচ্ছি। তোমায় না আমার অন্যরকম লাগে, মানে অন্য আজকালকার মেয়েদের মতো নয়, তুমি খুবই ইনোসেন্ট আর খুবই অ্যাট্রাকটিভ। রুষা, আমার এখন বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে এই ড্রেসটাকে চেঞ্জ করে নেব। আর কি দেখছো, চলো না রে বাবা, হোয়াট আর ইউ লুকিং দেয়ার, চলো চলো চলো। নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাস না। কি হয়েছে? নাচের স্কুলের কোনো প্রবলেম? কারোর সাথে ঝগড়া করেছিস? ও বাই দ্য ওয়ে, রিজুর মায়ের সাথে দেখা হয়েছিল, কোনো এক ফিল্ম ডিরেক্টর ওর লেখা গান নাকি সিলেক্ট করেছে, শুনেছিস তো? তোকে নিশ্চয়ই বলেছে, লেগেছিস তো? লেগে থাকলে কিন্তু উন্নতি হবেই হবে। কোন ফিল্ম ডিরেক্টর? কি গান?
কি গান সে আমি কি করে বলবো বল। তবে যে গানই হোক নিশ্চয়ই ভালো লিখেছে, খুব নাম করা একজন ফিল্ম ডিরেক্টর ওকে পছন্দ করেছে। কেন তুই কিছু জানিস না, তোর সাথে কথা হয়নি? বলবে নিশ্চয়ই, আমি খুব আনন্দ পেয়েছি ছেলেটা। আচ্ছা বাবা, তুমি তো গান লিখতে কবিতা লিখতে, কাকে নিয়ে লিখতে তোমার সেই প্রেমের কবিতাগুলো? আমি কি সেই রকম লিখতাম নাকি? সব বাঙালি ছেলেরাই শখ করে কবিতা লেখে। আসলে বাঙালি ছেলেরা খুব আবেগপ্রবণ, রোমান্টিক হয় তো, দু একখান কবিতা ও সবাই লিখতে পারে। কি বলছিস কি তুই? প্রীতম গাঙ্গুলি নিজের থেকে তোর কাছে এসেছি, তুই কি পাগল হয়ে গেলি? দেখো সুকুমায় দা, আমি আমার খুশিতে গান লিখি, গান গাই, এটা আমার কেরিয়ার না। তোমার এখানে অল্প স্বল্প এডিট করি, তাতেই আমি খুশি। আমি ওনার জন্য গান লিখতে পারবো না। তুমি ওনাকে বলে দাও। কি পারবি না তুই জানিস? আমি আমি আমার গানগুলো ওনাকে দিতে পারবো না। সুকুমায় দা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, আমার মনটা ভালো নেই। তোকে তোকে সে আনন্দ দেওয়ার জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি, সারাটা দিন মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকিস তুই। হোয়াট হ্যাপেন্ড রিজু? আমি ওনার কাজটা আর করতে পারবো না, তুমি ওনাকে বলে দাও। হোয়াট? আমি তোমার জন্য এত ওনাকে রিকোয়েস্ট করেছি, প্রীতম দার মতন ডিরেক্টর তোমার কাছে আসছে আর তুমি? প্লিজ, আমার জন্য কাউকে কিছু করতে লাগবে না, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? সেটা তোমাকে বলে যেতে হবে নাকি? রিজু, তুই কিন্তু কাজ ঠিক করছিস না। কি হবে বড় জোর, তোমার এখানে কাল থেকে আর চাকরিটা থাকবে না, তাই তো? আরে কি রে, তুই কোথায় যাচ্ছিস? তুই নাকি আন্টিকে বলেছিস 15 তারিখে শোটা করবি না? ঠিকই শুনেছিস। আরে শোন, কোথায় যাচ্ছিস সেটা তো বল। আরে তুই এইভাবে এতদিন রিহার্সাল দিলি, এখন বলছিস শোটা করবি না? আরে শোন, আমার ভাই, আমার ভালো লাগছে না টুম্পাদি, আমি কোনো কিছুতে মন দিতে পারছি না, আমি তোর সাথে পরে কথা বলবো। আরে শোন রোশাদ, তুই কোথায় যাচ্ছিস? তুই কি মরবি আমাকে সেটা তো বল, তুই কোথায় যাচ্ছিস? রিজুর ফোনটা সুইচ অফ, আমি ওর বাড়ি যাচ্ছি। তুই কি ওকে ফোন করেছিলি? রুষা, কি ব্যাপার তুমি এখানে? এই জায়গাটা শুধু তোমার একার নাকি? পেশ করেছি এসেছি। দাদা যা পারেন দেখে নিন, আপনারা তো হয়
বাড়িতে আমাদের বিয়ে হয়নি তাই রাস্তায়। মেয়েটা কে ছিল? ছেলেটা কে ছিল? আরে তোমাকে তো বলেছি, বললাম তো ফুচকা খাবো, চলো না। আরে হাত লাগছে, উফ, লাগছে বলছি তো বাবা। কোথায় গেলে? এসো এসো, আসো 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 আসো।